বাংলাদেশ নির্বাচনের আগে চীনকে একেবারেই দূরে সরিয়ে দিল নরেন্দ্র মোদী। শেখ হাসিনা বৈঠকে উল্টে গেল গোটা অঙ্কটা, ভারতকে এক্সট্রা গুরুত্ব দিয়ে বড় বয়ান শেখ হাসিনার। এটাই তো চেয়েছিল দিল্লি, মাত্র দেড় ঘন্টার একটা মিটিং, আর তারপরেই বড় সড় ধাক্কা খেতে হলো বেজিংকে। চীনের সঙ্গে শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক আর কিছুই নয়, ভারত চীনকে বুঝিয়ে দিল বাংলাদেশ নিয়ে বেশি মাতামাতি করে আর কোনো লাভ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটা মন্তব্যই কিন্তু কাফি ছিল। মোদি হাসিনা মিটিংয়ে ভারত বাংলাদেশ ছাড়াও কড়া নজর ছিল চীনের, এটা নতুন করে আর আপনাদের বলার প্রয়োজন নেই। কিন্তু হাতে নাতে এভাবে চীন জবাব পাবে সেটা বোধ হয় চীন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। ভারত কি বাংলাদেশকে নির্বাচনের আগে কোনো শর্ত দিল? কূটনৈতিক সূত্রে আগেই খবর ছিল যে ঢাকাকে একটা বার্তা বোধ হয় দিল্লি দিতে পারে, বাংলাদেশের নির্বাচনে ফুল সাপোর্ট থাকবে দিল্লির, কিন্তু চীনের প্রভাব কমাতে হবে বাংলাদেশকে। শেখ হাসিনার মন্তব্যে যেন সেই ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গেল জলের মতো। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই বড় বয়ান শেখ হাসিনা, বলে দিলেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিতান্তই বাণিজ্যিক ও আর্থিক, রক্তের সম্পর্ক মুক্তিযুদ্ধের সঙ্গে একমাত্র ভারতবর্ষের সঙ্গে। মানে চীনের সঙ্গে সম্পর্ক যে বাণিজ্য ছাড়া এর থেকে বেশি কিছু নয়, এটা শেখ হাসিনা একদম স্পষ্ট করে বলে দিলেন। কিন্তু কোন প্রসঙ্গে এমন কথা উঠল? নরেন্দ্র মোদীকে কার্যত আশ্বস্ত করলেন চীন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে হাসিনার নির্বাচন নিয়ে আমেরিকার হস্তক্ষেপ ও চাপের কথাও নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেছেন বলে সূত্রে খবর। তবে বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের সামনে তাদের কোনো কথা হয়নি, থাকলে কি এই বিষয়ে পরে কথা বলবেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা? যে বাংলাদেশকে নিয়ে সর্বদা ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করে চীন, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত ও চীনের মধ্যে একটা ফারাকের লাইন টেনে দিলেন কার্যত, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বুঝিয়ে দিলেন দুটো দেশের সঙ্গে একই সখ্যতা নয়, আর কখনো হতেও পারে না। এবার এতে বেজিংয়ের প্রতিক্রিয়া ঠিক কী রকম হবে সেটাই কিন্তু দেখার বিষয়। বলা যেতে পারে বাংলাদেশ কার্যত একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নিল। জানা গিয়েছে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা এই দুই রাষ্ট্রনেতা ছাড়াও তাদের মিটিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ দুদেশের কর্তারা ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন, এবং দুদেশের মধ্যে তিনটি সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছে। কৃষিক্ষেত্রে গবেষণায় সহযোগিতার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল একটি মৌ স্বাক্ষর করেছে। এছাড়াও দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্ররূপে কাঠ সংক্রান্ত চুক্তিপত্রে সই হয়েছে। আর এখানেই বোঝা যাচ্ছে যেমনটা দাবি করেছিলেন নরেন্দ্র মোদী, তেমনটাই ফলপ্রসূ হয়েছে শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।